Welcome to Shimun Memorial North Sub School and College on Class 5. I am Nipata Basu, who is going to take your grammar class today. Today we will read about article. This is totally a new topic for you, so please be attentive in this class. At first, open your paper and note down your next day topic. Topless grammar, article. Article reporte koyekti question tomader thakbe, fill in the gaps er moto seta korte hobe. And question number double H. क्वेश्चन नंबर 10 और साथ में एडिटर में थक पे 9-10 ओके प्रश्न हमारा आर्टिकल का नियम बोलो जान को तारा के हमारा टू पोरे नहीं जे आर्टिकल की कतो प्रकार ओके देखो की लिखा है जैसा कोई वर्ड कोनो व्यक्ति प्राणी बा वस्तु के निर्दिष्ट बा अनिर्दिष्ट भावे बोझा है आर्टिकल है हम जान आर्टिकल होते तीन टा ए एन आर डी अर्थात ए एन डी काज होते कोनो एक व्यक्ति वस्तु बा प्राणी के निर्दिष्ट बा अनिर्दिष्ट ভাবে বোঝায় নির্দেশ করে যেটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংক্ষেপে এ এন ডি কে ইংরেজিতে আর্টিকলস বলে আর্টিকল সাধারণত নাউন অ্যাডজেক্টিভের পূর্বে বসে এবং এগুলোর কাজ হচ্ছে কতটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করা তাহলে আমরা জানলাম নাউন আর অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকল বসে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আর্টিকল নিজেও তো একটা অ্যাডজেক্টিভ তো সেক্ষেত্রে আর্টিকল অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করে আবার নাউনকেও করে সো নাউন আবার অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সো আর্টিকেল সাধারণত নাউন এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসবে এটা তোমরা মনে রাখবে আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় দেখো দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল যেটা হচ্ছে অনির্দিষ্ট ভাবে কোনো কিছু বোঝায় অনির্দিষ্ট ভাবে কোনো কিছু বোঝাতে আর্টিকেল যে আর্টিকেল ব্যবহৃত হয় সেটাকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি এ এবং এন হলো ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না অনির্দিষ্ট করে বোঝায় এবং এগুলো সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাহলে আমরা কি শিখলাম যে এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে অর্থের দিক থেকে এ এবং এন এর মধ্যে কোনো পার্থক্য না থাকলেও ব্যবহারে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেগুলো আমরা এরপরে এক্সাম্পল দ্বারা শিখতে দেখব এরপরে আমাদের যে ভাগ দ্বিতীয় ভাগে সেটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট কোনো কিছুকে যখন বোঝায় তখন সেটা হচ্ছে আর্টিকেল তো হচ্ছে ডিফিনিট আর্টিকেল এবং আমরা জানি ডি হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয় এটি সিঙ্গুলার প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে তাহলে এটা তোমরা মার্ক করবে যে এ এবং এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে ডি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে এবার আসো আমরা ইউজেস অফ এ এন্ড এন দেখব এ আর এন আমরা জানি একটি অর্থে ব্যবহৃত হয় এবং অনির্দিষ্ট অর্থে কিন্তু ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেই রুলস গুলো আমি তোমাদের দেখাবো সাধারণত শব্দের শুরুতে কনসোন্যান্ট থাকে তার পূর্বে আর্টিকেল এ বসে আমরা ভাওয়াল এবং কনসোন্যান্ট চিনি তাই না তাহলে যখন আমরা কনসোন্যান্ট কোনো নাম দেখব তার পূর্বে আমরা এ বসাবো দেখো আই হ্যাভ আ ক্যাট ক্যাট সি হচ্ছে কনসোন্যান্ট তাহলে এর পূর্বে আমরা এ বসাবো She has a gun. G হচ্ছে কনসোন্যান্ট ওয়ার্ড তার পূর্বে আমরা তাহলে এ বসাবো রুল টু দেখো সাধারণত শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটা এ ই আই ও ইউ এগুলো যদি থাকে তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এন বসাবো হি ইজ অ্যান আনওয়াইজ ম্যান দেখো আনওয়াইজ এর ইউ হচ্ছে ভাওয়েলস তার পূর্বে আমরা এন বসাবো এরপরে দেখো সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না তবে তুলনা অর্থে প্রপার নাম যদি কমন নাম রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে দেখো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই হি থিংস অ্যাজ নজরুল দেখো নজরুল মানুষের নাম আমরা জানি মানুষের নামের আগে আমরা আর্টিকেল বসাবো না কিন্তু এখানে তুলনা করা হচ্ছে যে সে নজরুলের মতো চিন্তা করে কম্পেয়ার করা হচ্ছে প্রপার নাউনকে কমন নাউন রূপে এখানে ব্যবহৃত হচ্ছে এই জন্য আমরা এর আগে এ বসাবো এটা বসেছি আমরা কনসোন্যান্ট সাউন্ডের জন্য কিন্তু আমরা এখানে কম্পেয়ারিং যে হয়েছে প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে আমরা এ অথবা এন এর মতো একটা আর্টিকেল বসাচ্ছি হিটলার হ্যাজ কাম টু রুল এখানে হিটলারকে একটা হচ্ছে শাসক হিসেবে আদর্শ হিসেবে কম্পেয়ার করে বা কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে তাই আমরা এখানে এ ব্যবহার করেছি এরপরে দেখো কোন ওয়ার্ডের শুরুতে যদি কনসোন্যান্ট এইচ থাকে এবং উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে দেখো হ্যান্ড হর্স হবি হেয়ার হ্যান্ডিক্রাফট হল হার্স হ্যামার হোটেল হিস্টোরিয়ান এগুলো প্রত্যেকটির আগে কনসোন্যান্ট এইচ রয়েছে এবং উচ্চারণগুলো হয় এর মতো রয়েছে
থাকার সত্ত্বেও ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসাতে হয়। তাই আমরা এটা খেয়াল করবো যে কনসোনেন্ট এইচ এইচ যখন হয়ের মতো উচ্চারণ হবে তখন আমরা এ বসাবো। নেক্সটে দেখো এটারই অপোজিট দেওয়া আছে, কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে উচ্চারণ যদি অ আ এর মতো হয় অর্থাৎ ভাওয়েলের মতো হয় তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। যেমন দেখো এইচ ও এন এস টি এইচ দিয়ে শুরু হলো, এটার উচ্চারণটা কিন্তু অনেস্ট। ঠিক তেমনি অনার্স, অনারেবল, অনারি, আওয়ার সবগুলি অ দিয়ে অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এর পূর্বে আমরা এন বসাবো। ফর এক্সাম্পল সাবির ইজ অ্যান অনেস্ট পারসন, অনেস্ট ভাওয়েল সাউন্ডের জন্য আমরা এখানে এন ব্যবহার করেছি। ওয়েট ফর অ্যান আওয়ার ভাওয়েল সাউন্ডের জন্য আমরা এখানে এন ব্যবহার করেছি। সো এ এবং এন এর সবচেয়ে সহজ রুলস হচ্ছে যে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা এ বসাবো, ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা এন বসাবো। এরপরে দেখো কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ও থাকলে উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকল এ বসে। দেখো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ওয়ান আইট, ওয়ান লেগ, ওয়ান চাকা, ওয়ান অ্যাট। এই যে ওয়ান, ও এর উচ্চারণটা এখানে ওয়ার মতো হচ্ছে, এর পূর্বে আমরা আর্টিকেল এ বসাবো। যদিও ও আমরা জানি ভাওয়েল কিন্তু সাউন্ডটা কিন্তু আমাদের কনসোনেন্ট হচ্ছে, তো আমরা খেয়াল করব উচ্চারণটা কি সাউন্ডটা কি। সবসময় ভাওয়েল দেখি যে এন বসিয়ে দিব, কনসোনেন্ট দেখি যে এ বসিয়ে দিব তা করবে না, তোমরা সাউন্ডটাকে মার্ক করবে। সো ওয়ান আই, ওয়ান লেগ, ওয়ান চাকা, ওয়ান অ্যাট, এগুলোর পূর্বে আমরা এ ইউজ করবো। আই স ওয়ান আই ম্যান, ইট ওয়াজ আ ওয়ান অ্যাক্ট ড্রামা। নেক্সট আবার দেখো কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল যদি ই, ই ইউ, ইউ থাকলেও উচ্চারণটা ইউ এর মতো হয়। দেখো এক্সাক্টলি একই কথা কিন্তু বারবারই আসছে যে কনসোনেন্ট থাকলে এ বসবে, ভাওয়েল থাকলে এন বসবে, কিন্তু কনসোনেন্ট থাকার পরও সাউন্ড ভাওয়েলের, ভাওয়েল থাকার পরও কনসোনেন্ট সাউন্ডের, তাহলে কিন্তু অপোজিট হয়ে যাবে। সো সাউন্ড বারবার মার্ক করবে। দেখো ইউনাইটেড ইউনিভার্সিটি, ইটেল সিউ, ইউনিট, ইউ স্কুল, ইউনিয়ন, ইউনিক, ইউ ইউরোপিয়ান, প্রত্যেকটার আগে আমরা কিন্তু ভাওয়েল পাচ্ছি কিন্তু আমাদের উচ্চারণটা কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তাই আমরা এর আগে কিন্তু এ আর্টিকেলটি ব্যবহার করেছি। এরপর দেখো অ্যাব্রিভিয়েশন, সংক্ষেপে আমরা অনেক কিছু ব্যবহার করি তাই না, বড় বড় পদ, বিভিন্ন ডিগ্রি গুলো কে কি পদে রয়েছে এগুলো যখন সংক্ষেপে আমরা ব্যবহার করি, অ্যাব্রিভিয়েশন করি, তখন ফুল স্টপ দিয়ে ইউজ করি। এগুলোর ক্ষেত্রে যদি প্রথম অক্ষরের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এ বসাবো। খেয়াল করো বি এ, বি এস সি, বি বি এ, বি কম, সি এ ডি সি, ডি লে, ডি জি, পি এস ডি, এগুলো প্রত্যেকটা একটা ডিগ্রি। এবার দেখো আমরা এখানে কিছু পদে পিজি, পোস্ট গ্রাজুয়েট, পিসি পুলিশ কনস্টেবল, পিএস পুলিশ স্টেশন, এগুলো সবচেয়ে অ্যাপ্রিভিয়েশন করা রয়েছে। এবং প্রত্যেকটারই দেখো এই যে ফার্স্ট যে অ্যালফাবেট রয়েছে এর সাউন্ড কিন্তু কনসোনেন্ট, সো আমরা এই সাউন্ড মার্ক করে এর আগে আমরা এ আর্টিকেল ইউজ করব। এরপরে আবার অ্যাপ্রিভিয়েশনের ক্ষেত্রে আসছে, দেখো যদি সাউন্ড ভাওয়েল হয় তাহলে কিন্তু আমাদেরকে এন বসাতে হবে। দেখো এস এস সি, এস কিন্তু কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা কিন্তু ভাওয়েল, এস এর মতো উচ্চারণ হচ্ছে। এল এ, এল কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও উচ্চারণটা এল, এ দিয়ে উচ্চারণ হচ্ছে। ঠিক তেমনি আই এস সি, আই কম, এম এ, এম এস সি, এম কম, এফ আর সি এস, এল এল বি, এল এম এফ, এ ডি সি, এম ডি এম পি, এম বি ডি এস, এস বি এস, প্রত্যেকটার কনসোনেন্ট অ্যালফাবেট থাকা সত্ত্বেও সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতো, সো এগুলোর পূর্বে তোমরা অবশ্যই আর্টিকেল বসাবে, আর্টিকেল এন বসাবে। সো তোমরা এ এবং এন এর ইউজার ক্ষেত্রে খেয়াল করে দেখবে যে অনেকগুলো রুলস আলাদা আলাদা করে ভাগ করা থাকলেও নিয়ম কিন্তু একটাই, যে তোমাদেরকে সাউন্ড খেয়াল করতে হবে, কনসোনেন্ট সাউন্ড হলেই তোমরা এ ব্যবহার করবে, ভাওয়েল সাউন্ড হলে এন ব্যবহার করবে। এবার আসো আমরা ডি এর ব্যবহার দেখবো, যে ডিটা আমরা জানি নির্দিষ্ট, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা ডি আর্টিকেল ব্যবহার করি। এরকম কিছু কিছু ভাগ রয়েছে সে রুলসগুলো দেখাই। নির্দিষ্ট কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল ডি বসে, নাউনটা কাউন্টেবল অর আনকাউন্টেবল দুটোই হতে পারে কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে। দ্য বয় ইজ ইল, বালকটি অসুস্থ, একটা বালককে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এখানে বয়ের আগে ডি ব্যবহার করা হয়েছে। দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ক্লিন, একটা গ্লাসের পানিটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওই পানিটাই হচ্ছে পরিষ্কার, সো ওয়াটার আগে
দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটাকেও নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওই বইটা হচ্ছে মজাদার। এরপর রুল টু তো দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ, পুরো শ্রেণী বা গোষ্ঠী জাতি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল ডি বসে। এক্সাম্পল দিয়ে যখন তোমরা দেখবে দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে। দ্য পুয়ার আর বর্ন টু সাফার, বলা হলো যে অ্যাডজেক্টিভের পূর্বে ডি বসে। আমরা জানি আর্টিকেল নিজেও একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সো অ্যাডজেক্টিভের পূর্বে যখন ডি বসাবো একটা পুরো জাতি গোষ্ঠীকে, সেটা কিন্তু বোঝাতে সে অ্যাডজেক্টিভটার পূর্বে আমরা কিন্তু আর্টিকেল বসাবো। দা পুয়ার এখানে একজন কাউকে না, পুরো গরিব যে জাতি গোষ্ঠী সবাইকে বোঝানো হচ্ছে। সো তাদের কথা বলতে আমরা এখানে ডি ব্যবহার করবো, যে গরিবেরা ভোগান্তি ভোগার জন্য জন্মগ্রহণ করে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে সমস্ত ধনী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, তাই আমরা তার নিচের আগে ডি ব্যবহার করেছি। ঠিক তেমনি দ্য ব্লাইন্ড শুড বি হেল্পড, এখানে সমস্ত অন্ধ ব্যক্তিদের বোঝানো হচ্ছে। দ্য আনফিশ শুড বি ফেড, তো এখানে দেখো সমস্তটাকে বোঝানোর জন্যই তার আগে আমরা ডি কে নির্দিষ্ট করে ব্যবহার করেছি। এরপর দেখো তারিখের পূর্বে আর্টিকেল ডি বসে। তাবাসু উইল কাম হোম অন দ্য 10th মার্চ, আমরা যখন কোনো তারিখ ব্যবহার করব তার আগে ডি আর্টিকেল ব্যবহার করব, এটা তোমরা মনে রাখবে। তারপরে দেখো ডি প্লাস নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, অর্থাৎ কোন দিকের নাম যখন তুমি বলবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই ধরনের দিকের নাম, তার আগে অবশ্যই ডি আর্টিকেল ইউজ করতে হবে। এই এই ধরনের রুলস গুলো, যে তারিখের পূর্বে আমি ডি বসাবো, কোন দিকের আগে আমি ডি বসাবো, এগুলো মোটামুটি মুখস্থই রাখতে হয়। The sun rises in the east. নেক্সট দেখো, এগুলো তোমাদের মনে রাখতে হবে যে নদী সাগর মহাসাগর এগুলো নাম যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করবো আর্টিকেল অবশ্যই ডি ব্যবহার করতে হবে, কারণ এটা একদম নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়। দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। সো এই যে নির্দিষ্ট করে নদী সাগরের নাম বলা হচ্ছে, তার আগে আমরা ডি আর্টিকেল ইউজ করবো। পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে আমরা আর্টিকেল ডি ব্যবহার করবো। কোরআন ইজ এ রিলিজিয়াস বুক, কোরআন সহ আরো যদি বাইবেল বা অন্য যে কোনো ধর্মগ্রন্থের নাম বলা হোক না কেন, তার পূর্বে আর্টিকেল ডি ব্যবহার করতে হয়। ঋতু নাম আমরা দিকের কথা আগে করেছি, ঋতু নামের পূর্বেও আমরা আর্টিকেল ডি ব্যবহার করবো। ইট রেইনস ইন দ্য রেইনি সিজন, দেখো রেইনির আগে কিন্তু আর্টিকেল ডি ব্যবহার করা হয়েছে। এবার দেখো একমাত্র বস্তু বা অদ্বিতীয় বস্তু পূর্বে দিবসবে। দ্য সান সেটস ইন দ্য ইস্ট, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ কিন্তু একটাই, আবার দেখো সূর্য কিন্তু একটাই। সো তার পূর্বে আমরা নির্দিষ্ট করে একটা যেটা বস্তু অদ্বিতীয় যার কোনো আরেকটা হবে না, তার পূর্বে আমরা কিন্তু ডি আর্টিকেলটা ব্যবহার করব। কোন নির্দিষ্ট ব্যক্তি গুণ গুণ বোঝালে একটা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে, তারপরে তার গুণাবলী যখন বলা হবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন যখন থাকবে, তার পূর্বে আর্টিকেল ডি বসাবে। উদাহরণগুলো দেখো, দ্য কাইন্ডনেস অফ মোহসিন ইজ নোন টু অল, কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দয়া এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। সো এই যে দ্য অনেস্টি অফ আব্দুল কাদের জিলানি ইজ নোন টু অল, অনেস্টি, তারপর এখানে মার্সি, এখানে গ্রেটনেস, ক্রুয়েলটি, পুভার্টি, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর আগে ডি আর্টিকেল ইউজ করবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল ডি বসে। এখানে তোমাদের অনেক ভুল হয়, যেখানে সুপারলেটিভ ডিগ্রি দেখবে তার আগে অবশ্যই ডি আর্টিকেলটি ইউজ করবে। ফাদ ইজ দ্য টলেস্ট বয় ইন ইওর ক্লাস, টলেস্ট হচ্ছে যখন কোন ওয়ার্ডে ইএসটি থাকে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ইএসটি যোগ করে সুপারলেটিভ করা হয়, তার আগে ডি আর্টিকেলটি ব্যবহার করবে। এরপরে দেখো দুয়ের মাঝে, দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করে যখন ভালো বন্ধু বোঝাবে, কম্পেয়ারেটিভ ডিগ্রি যেটা, এর পূর্বে আর্টিকেল ডি বসবে। ওয়ান অফ দ্য টু গার্লস নিশি ইজ দ্য মোর বিউটিফুল, দুইটি মেয়ের কথা বলা হচ্ছে যে দুইজনের মধ্যে নিশি হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। এই যে মোর এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, সো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা ডি বসাবো। তাহলে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দুটোর আগে আমরা ডি আর্টিকেল ব্যবহার করবো। এখানে আরেকটি এক্সাম্পল আছে, ওয়ান অফ টু থিংস বাই লেস কস্টলি, এখানে লেসটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এর আগে আমরা আর্টিকেল ডি বসাবো। এরপরে দেখো ঐতিহাসিক যুদ্ধ ঘটনা ভৌগোলিক নামের পূর্বে, কোন ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বা যেগুলো ইতিহাসে রয়েছে, ভৌগোলিক কোন নাম রয়েছে,
সেগুলোর পূর্বে আমরা দিন বসাবো। The Battle of Plassey is a memorable event. He lives in the UK. UK হচ্ছে ভৌগোলিক স্থান হচ্ছে এবং এই যে ব্যাটল অফ প্লাসে এটা হচ্ছে ঐতিহাসিক যুদ্ধ বা মেমোরেবল একটা ইভেন্ট বোঝাচ্ছে। তো এগুলোর আগে আমরা অবশ্যই দি আর্টিকেলটি ব্যবহার করব। এরপরে দেখো জাতি বোঝালে সেখানে আমরা আর্টিকেল বি ব্যবহার করব। হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ, তিনি ইংলিশ জানেন ইংরেজদের মতো। খেয়াল করো সেন্টেন্সটা, হি নোজ ইংলিশ লাইক দ্য ইংলিশ, তিনি ইংলিশ জানেন ইংরেজদের মতো। এখানে ইংলিশটি কিন্তু ইংরেজ অর্থে ব্যবহৃত হয়েছে জাতি অর্থে, তাই আমরা এর পরে দি বসাবো। কিন্তু যখন তার ভাষা তার আগে কিন্তু আমরা দি আর ব্যবহার করছি না। এরপরে দেখো কালেক্টিভ নামের পূর্বে দি বসে, দ্য এলিট, দ্য পিজেন্ট্রি, দ্য অডিয়েন্স, দ্য আর্মি। তোমরা নাম সম্পর্কে জানো, সেগুলো মনে রাখবে। কালেক্টিভ নাম যখনই আসবে তার পূর্বে আমরা দি আর্টিকেলটি ব্যবহার করব। বিখ্যাত জাহাজ, হোটেল, জাদুঘর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি, এই ধরনের নামগুলো যখন আসবে, বিখ্যাত ফেমাস কোনো কিছুর নাম যেগুলো সব ইতিহাস থেকে এসেছে বা সব সেগুলো ফেমাস সবার কাছে, সেগুলোর আগে আর্টিকেল দি বসাবো। তোমরা অনেক সময় এই ধরনের নামের আগেও এ এবং এন ব্যবহার করে ফেলো, যে কনসোনেন্ট আর সাউন্ড ভাল সাউন্ডকে কেন্দ্র করে। কিন্তু একটু খেয়াল করবে যে বিখ্যাত একটা নাম রয়েছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে সেটার আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করবো। যেমন টাইটানিক, হিমালয়স, এগুলো আমরা জানি ফেমাস, সো এগুলোর আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করবো। এরপরে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি অর্ডিনাল নাম্বার। তো যে কোনো অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করবো। তিনি হচ্ছেন ইংল্যান্ডের ষষ্ঠ রাজা ছিলেন, এখানে কিন্তু একটা অরিজিনাল নাম্বার ব্যবহার করা হয়েছে, সো এটা আমরা আর্টিকেল দি ব্যবহার করব। সংবাদপত্র, প্রসিদ্ধ সাময়িকী, এর পূর্বে আর্টিকেল দি বসে। যখনই কোনো সংবাদপত্রের নাম আসবে, কোনো একটা সাময়িকীর নাম আসবে, এগুলোর পূর্বে আমাদেরকে অবশ্যই দি ব্যবহার করতে হবে। দ্য ইত্তেফাক ইজ আ ডেইলি, দ্য শাহনামা ইজ আ ফেমাস বুক, দ্য দিগন্ত ইজ আ মান্থলি। ইত্তেফাক, শাহনামা, দিগন্ত এগুলো আমরা জানি যে ফেমাস সব সংবাদপত্র সাময়িকী, তো এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করবো। ফাইনালি দেখো একই গুণ বিশিষ্ট দুই ব্যক্তি বস্তুর মধ্যে যখন তুলনা বলছেন বোঝানো হবে, অর্থাৎ দুজন ব্যক্তি কিন্তু দুজনই একই গুণ বিশিষ্ট। অর্থাৎ মনে করো যে বাহিরের কোন একটা ফেমাস ব্যক্তির সাথে আমার দেশের একজন মানুষকে আমি তুলনা করছি যে তিনি হচ্ছেন তার মধ্যে, এই দুজন মানুষের কম্পেয়ার করার সময়ও আমরা তুলনা করতে গিয়ে আর্টিকেল দি ব্যবহার করবো। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশের বায়রন বলা হয়। আমরা নজরুলকে বায়রনের সাথে কম্পেয়ার করছি, তাই বায়রনের আগে দি ব্যবহার করবো। নারায়ণগঞ্জ ইজ দ্য জন্ডি অফ বাংলাদেশ, এখানেও আমরা দি আর্টিকেল ব্যবহার করছি। ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, এখানেও কম্পেয়ার করা হচ্ছে ঢাকার সাথে লন্ডনের, তাই লন্ডনের আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করেছি। তোমাদের কাছে এটার অবশ্যই নোট থাকবে, সো তোমরা প্লিজ বাসায় ভালো করে পড়বে। অ্যান্ড দ্যাটস অল অফ আওয়ার ক্লাস টুডে, আই হোপ ইউ লার্ন আ লট, প্লিজ প্র্যাকটিস অ্যাট হোম কেয়ারফুলি, ট্রাই টু